লোক জনশক্তি পার্টির এক নেতাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগ উঠল রাজ্য শাসক দলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার আলমপুর গ্রামের বাসিন্দা লোক জনশক্তি পার্টির নেতা মঈনুদ্দিন শাহ এদিন সকালে কাজের যাওয়ার জন্য বাস ধরতে আলমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মুস্তাফারের নেতৃত্বে শেখ ঝন্টু, শেখ আব্দুল সহ বেশ কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। তাকে বাঁশ দিয়ে মারধর করে ক্যানেলে জলে ডোবানো হয় বলে অভিযোগ করেন তার দাদা জাহাঙ্গীর শাহ। তিনি জানান, তার ভাই বিধানসভা নির্বাচনে লোক জনশক্তির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেই তাকে মারধর করা হয়। মঈনুদ্দিনের স্ত্রী দোষীদের শাস্তির দাবি জানান। বর্ধমান যাচ্ছিল আমার স্বামী, দিয়ে ওখানে অনেকগুলো লোক ছিল, লোক অনেক ছিল, তিনজন আমলে মেরেছে। ও তো আগে পার্টি পার্টি সে ই করতো, আগে বিজেপি করতো, যে এখন তো বিজেপি আর করে না। লোক জনশক্তি দাঁড়িয়ে ছিল, লাঠি দিয়ে ইট দিয়ে মেরেছে, উচ্চে মাথাগুলো কিছু নেই, হাত পাটা ভেঙে গেছে। তো কি চাইবো, আমার ই হবে শাস্তি হোক তাদের। এই মঈনুদ্দিন সহ এখন কোথায় নিয়ে এসেছে? ইমার্জেন্সি। পুলিশে রিপোর্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ গিয়েছিল বাড়িতে, রিপোর্ট করেছে, বললেন হসপিটাল নিয়ে যান, তারপর আমরা ব্যবস্থা করছি। ধরুন আমরা সকালবেলায় আমার কাজে আসছিল, আমার ভাই রোগী কোয়ার্ডিনেটর কাজ করে, ও তো বাতাতে নেই দাঁড়িয়েছিল। হ্যাঁ, ও এসে ওই যে ঝন্টু আছে, আমার আছে, তারপরে যে খাইরুল আছে, তারপরে যে ধরুন ওই আব্দুল আছে, আব্দুলের জামাইবাবু আছে, ওরা সব বাঁশ দিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, হ্যাঁ, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মেরে কেড়ে জলে ডুবইছে। হ্যাঁ, দিয়ে এখন অবস্থিতে আমরা খবর দিল, আমরা তো সেই বর্ধমানে এসেছিলাম কাজে, সে কাজ থেকে খবর পেলে পানি পেয়েছিল, নিয়ে এলো, আপনারা তো দেখলেন সবই। মাথায় কেন বলে যে ওই নির্দল পার্টি করছিল বলে, তাছাড়া আবার কিছু কাজ এমনি তো কোনো হিন্দি নেই, টিএমসি করে ওরা। তো এরম চলা হঠাৎ কেন, কারণটা তো সেটা ওরাই জানে, ওরাই বলতে পারবে ভালোভাবে যে কেন ওরকম মারধর করছে ওরা। না, আমার ভাই টিএমসি করে না। হ্যাঁ, আমার ভাই যে ভাতা থানায় যে ওটা বিশাল 500 যে পার্টি আছে ওই পার্টি নিয়ে তো লোক জনশক্তি পার্টিতে দাঁড়িয়েছিল না বিধানসভা। হ্যাঁ, তার কি রেসে কি এই ঘটনা? হ্যাঁ, তার এই সে থেকে ঘটনা ঘটেছে। কোন জায়গায় মারলো? হ্যাঁ, আলমপুর যে ক্যানেল ব্রিজ আছে সে ক্যানেল ব্রিজের উপরে রাস্তায় ফেলিয়ে মেরেছে। না না, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, এই রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক সংঘর্ষ সব ওই যে আছে, আব্দুল আছে, আব্দুলের জামাইবাবু আছে, ও এখানে এখানে কি ঘর জামাই আছে, আবাই আছে, আবাই আছে, ঝন্টু আছে, তারপর ধরুন যে ভোদ আছে, তারপরে যে লালন আছে, এরা সব তৃণমূল করে। মানে এদের মেন নেতা কে? এদের তো কর্তৃত্ব ধরুন ওই যে এখন ধরুন যে মুস্তফা আছে। আমাদের বিচার চাই কি? আমরা চাই যে সরকার এসে যেন আমাদের সুষ্ঠু বিচার যেন যে পাই। আমাদের মা ধর কোনো ছেলে আমাদের কাজে বাজে যেতে পারছে না, কোনো পাহাড় ভেঙেছে। হ্যাঁ, পাটা ভেঙে দিয়েছে, বুকে মেরেছে, আর তো দেখতে পাচ্ছেন তো জ্বলতে লড়তে চলতে পারছে না। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, পিস্তল মাথায় ঠেকাইছে আগে, তারপর বাঁশটি পিটিয়েছে সব, একজন পিস্তল দিয়ে ঠেকাইছে, তারপর বাঁশটি পিটিয়েছে সব। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এর সাথে দলের কেউ জড়িত নয়, এটা একটি ব্যক্তিগত গণ্ডগোল। বর্তমানে মঈনুদ্দিন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন, এটা একটা অবাস্তব অভিযোগ এবং যে অভিযোগের কোনো ভিত্তি নাই, কারণ আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচন কিছুদিন আগে হয়ে গেছে, যেখানে আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, সেই বিজেপির প্রার্থীরা আছেন, তাদের ওপর কোনো হামলা হলো না, তাদের ওপর কোনো আক্রমণ হলো না। আর লোক জনশক্তি দলের যিনি প্রার্থী, যে দলটার কোনো অস্তিত্ব পশ্চিমবাংলায় নেই, যারা 500 ভোট পায় না, তো তাদের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের লোকেরা মারতে যাবে কেন? এটা চিন্তা করে দেখার দরকার আছে। আর দ্বিতীয় কথা আমি বলি, উনি অভিযোগ করেছেন, ওনার যদি অভিযোগ করার ইচ্ছা থাকে উনি থানায় গিয়ে অভিযোগ করুক, এবং পুলিশ আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখে যে দোষী ব্যক্তি তাকে গ্রেপ্তার করবে। কারণ এটা মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, উনি অন্যায়কে প্রশ্রয় দেন না। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এবং পুলিশ প্রশাসন তদন্ত করে দেখে যে দোষী হবে তাকে শাস্তি দেবে, এটা আমাদের দলের পক্ষ থেকেও আমরা দাবি জানাচ্ছি। তো সুতরাং তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় করে না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই রাজ্যে যাই ঘটবে সেটা প্রশাসন নিশ্চয়ই উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেবে।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।